2022 সাল মুখ্যমন্ত্রী এলেন, শিক্ষামন্ত্রী এলেন, প্রতিশ্রুতি এলো, কিন্তু কাজ কবে আসবে? হবু শিক্ষকরা কবে স্কুলে যাবে? ইমপ্লিমেন্টের তো একটা সময় লাগে। কত সময় লাগে? একদিন, দুদিন, এক মাস, দু মাস, এক বছর? আপনি আপনি বলে দিন, ক বছর পর, ক বছর পর আপনি বলুন। চাকরি হলে পরে কিভাবে তার নিয়মটা হয় জানেন আপনি? না না, এ বাংলায় এটা শুনলে তো ভাই, এটা শোনার পর ভিডিওর শেষ পর্যন্ত দেখো কি হচ্ছে। কনস্টেবল, টেট, SLST, স্কুল সার্ভিস কমিশন, ফায়ার অপারেটর, 2020 কনস্টেবল, কি হচ্ছে তোমরা বোঝো? তোমরা যদি এখনও মাছ ভেঙে ভাত খেতে জানো না, তার ফল দেখো। ঠিক আছে, তোমরা যদি ভাবো যে কেস মিটে যাবে, কীভাবে কেস মিটতে পারে না মিটতে পারে ভিডিওটা দেখো। এই ভিডিওটা আর বাংলা নিউজ চ্যানেল থেকে নেওয়া হয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই রকম অবস্থা তোমরা বুঝতে পারবে যে তোমাদের সাথে কি হতে চলেছে। ঠিক আছে, তো ভিডিওটি এদিক ওদিক না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। চাকরি কীভাবে তোমরা পাবে কি পাবে না, তার জন্য কোনো গ্যারেন্টি আছে কি নাই আছে, সেটা এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। সময় থাকতে সব কিছু করতে হয়। কিছুদিন পর আবার করোনা আসবে, করোনা নিয়ে তখন আবার লকডাউন, তখন আবার কোনো রকম কোনো কিছু সেটে কোনো কেস উঠবে না, কেস উঠলেও কেস মিটবে না, আর কেস মিটে গেলেও জয়েন হবে না, জয়েন হওয়ার আগে আবার আরেকটা নতুন কেস ফাইল হয়ে যাবে, তখন আবার সেই একই ব্যাপার, তারপরে কোনো না কোনো সেই পুরনো গল্প, স্টে আর স্টে। তো চলো শুনে নাও। শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে বাংলায় হচ্ছেটা কি, হলোটা কি? তারা বলছেন চাকরি পেতে গেলে কি শুধু অনশন করতে হয়, চাকরি পেতে গেলে শুধু বিক্ষোভ করতে হয়, চাকরি পেতে গেলে কি পড়াশোনা লাগে না? কারণ তারা প্রশ্নটা করছেন, কারণ তারা টেট পাস করেছেন, তারা SLST পাস করেছেন, তাদের প্যানেলে নাম রয়েছে, তাও চাকরি অমিল। তারা বলছেন তারা করবেনটা কি? তারা বলছেন তারা কত দিন রাস্তায় বসে থাকবেন? দেখুন বিশেষ রিপোর্ট। টানা 334 দিনের লড়াই, মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করেও নাগাড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন SLST চাকরি প্রার্থীরা। ধর্ণা কর্মসূচির পর এখন আমরণ অনশন কর্মসূচি নিয়েছেন তারা। দাবি একটাই, তাদের প্রাপ্য চাকরির নিয়োগপত্র তাদের দেওয়া হোক, কিন্তু প্রশাসন তাদের দিকে ফিরেও তাকায়নি বলে অভিযোগ তাদের। টানা তিন দিন ধরে অনশনরত বোলপুরের এক বিশেষভাবে সক্ষম প্রার্থী, অনশনে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাকিদের চোখে মুখে উদ্বেগ, সঙ্গীকে অসুস্থ হয়ে পড়তে দেখে কান্না আর ক্ষোভে ফেটে পড়েন তারা। যারা মেধার পরিচয় দেয়নি তাদের চাকরি দিয়েছে, সেখানে আমরা ওদেরকে শুধু আমাদের হাড় গোড় এই গান্ধী মূর্তির পাদেশ উপহার দিতে চাই। মাননীয়, এর আগে 29 দিনের মাথায় প্রেস ক্লাবের সামনে এসেছিলেন, এখানে কি 50 দিন আমাদের লাশ দেখে তারপরে আসবেন? আমাদের লাশ পড়ার পরে তারপরে মাননীয় আমাদের কাছে এসে আমাদের চাকরি দেবেন? কলকাতা হাইকোর্টে SSC নিয়োগের দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে। আদালত পর্যবেক্ষণে জানায় নিয়োগে দুর্নীতি হয়েছে, আর গান্ধী মূর্তির পাদদেশ থেকে চাকরি প্রার্থীরাও বলছেন তারা মেধা তালিকায় এগিয়ে থেকেও কেন আজও চাকরি পেলেন না। লড়াই চলবে আগামীতেও, মনে শুধু একটাই আশা, একদিন তাদেরও সুদিন আসবে, চাকরির চিঠি আসবে তাদের নামেও। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো, আমার সঙ্গে রয়েছেন চাকরির প্রার্থীরা যারা দীর্ঘদিন হবু শিক্ষক হয়ে রাস্তায় বসে রয়েছেন। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো, আমার সঙ্গে রয়েছেন ফেরদৌস শামীম আইনজীবী, রয়েছেন আমার সঙ্গে রয়েছেন তৃণমূল থেকে, বিজেপি থেকে তাদের স্পোক পার্সন রয়েছেন সঞ্জয় দা, রয়েছেন রাজ, রয়েছে ভৈরব, রয়েছে অঙ্কন, রয়েছে। আমি প্রথমেই তাদের কথা শোনানোর চেষ্টা করবো যাদের নিয়ে আজকে আমার অনুষ্ঠান। এই এই মুখগুলো দেখুন, এই মুখগুলো দেখুন, এনারা গান্ধী মূর্তির নিচে বসে রয়েছে রাত দিন, বৃষ্টি জল সব উপেক্ষা করে একটা
এটাই দাবি, চাকরি চাই, কারণ তারা হবু শিক্ষক, তারা পড়াশোনা করেছেন, তারা এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি আর কতদিন? সেটা তো আমরা জানি না, আমরা আর কতদিন, আমরা 1919 সালে সেই 29 দিন অনশন করেছি, তখনও শুধু প্রতিশ্রুতি পেয়েছি। প্রথমেই আমি বলি, আমরা হচ্ছে 9-12 মেধা তালিকাভুক্ত, এবং আমরা মেধা তালিকা থেকেও আজ বঞ্চিত, এবং তার জন্য আমাদের কী করতে হচ্ছে, যে অনশন করতে হচ্ছে, এবং অনশন করে অসুস্থ হয়ে সব হসপিটালে যাচ্ছে, এবং সের জন্য আমাদের কতদিন, আমরা দীর্ঘ মানে গ্র্যাজুয়েশন এমএ বিএড করে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পরে এখন আমাদের কী করতে হচ্ছে, 19 সালে একবার ধর্ণা দিয়েছি, আবার অনশন করেছি, তখন আমাদের মানে শারীরিক অসুস্থতায় আমরা একবার জর্জরিত হয়ে গেছি, তখন কি পেলাম, প্রতিশ্রুতি মাননীয় আমাদের কাছে এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন আজও পেলাম না, তারপরে আমরা আবার পেলেন না, যাই না সে সরকারের উত্তর আমি নেওয়ার চেষ্টা করবো, সেই উত্তর নেওয়ার চেষ্টা করবো সঞ্জয় দার কাছ থেকে। সঞ্জয় দা, 2016 সাল থেকে 2022 সাল মুখ্যমন্ত্রী এলেন, শিক্ষামন্ত্রী এলেন, প্রতিশ্রুতি এলো, কিন্তু কাজ কবে আসবে, হবু শিক্ষকরা কবে স্কুলে যাবে? ইমপ্লিমেন্টের তো একটা সময় লাগে। কত সময় লাগে? একদিন, দুদিন, এক মাস, দু মাস, এক বছর? আপনি আপনি বলে দিন, ক বছর পর আপনি বলুন। চাকরি হলে পরে কিভাবে তার নিয়মটা হয় জানেন আপনি? না, কি নিয়ম হয়? ফিনান্স স্ক্রিনিং কমিটি ওটাকে পাঠায় তাদের যাদের চাকরি হবে, যখন মুখ্যমন্ত্রী ওদেরকে আশ্বাস দিয়েছে নিশ্চয়ই হবে। কেন সালে আশ্বাস দিয়েছেন আপনি জানেন? একটা সময় আছে, আপনি জানেন আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি, বামপন সরকার যখন এখান থেকে গেছিল 2,13,020 টাকা লোন আমাদের কাঁধে, পাপের প্রায়চিত্ত বোঝটা আমরা বহন করছি, তার জন্য ওনারা কি করবেন, ওনারা কি করবেন? ওনাদেরকে তো আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিয়েছিলেন তো, কথা বলেছিলেন তো, বলেছিলেন তো চাপ দিতে। আমি আইনজীবীর কাছে যাব, কি কোন জায়গায় জটিলতা তৈরি হচ্ছে আমি এটা বুঝতে চাইছি। আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, মহামান্য হাইকোর্ট ওনাদের পারমিশন দিচ্ছেন বিক্ষোভ করার জন্য, অবস্থান বিক্ষোভ করার জন্য। দেখুন, এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে এরা অনশন করছেন, আজকে এরা বিক্ষোভ দেখাচ্ছেন, এই নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল, সেই প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন 18 ডিসেম্বর 2019 সালে। তারপরে কি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী? প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং প্রতিশ্রুতি দিয়ে কি করেছেন, যাদের লিস্টের নিচের দিকে নাম তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যাদের লিস্টে কোথাও নাম নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি একজন মন্ত্রিসভার সদস্য, তার মেয়ে যার কোথাও নাম ছিল না, ওয়েট লিস্টে তার নাম 1 নম্বর এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, এই রাজ্যে একটা শৌচালয় তৈরি হতে গেলেও অনুপ্রেরণা লাগে। আর এই রাজ্যে, এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর একজন ক্যাবিনেট মন্ত্রী, তার মেয়ে কিভাবে ওয়েট লিস্টে, যার কোথাও নাম ছিল না, কিভাবে ওয়েট লিস্টে 1 নম্বরের নাম চলে আসে, এই তথ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না, এই রাজ্যের প্রতিটি নিয়োগে, সেই গ্রুপ সি হোক, দুর্নীতির অভিযোগ তুলছে, গ্রুপ 9-10 হোক, 11-12 হোক, আপার প্রাইমারি হোক, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করা হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে। এই কলকাতা আদালত, যে হাইকোর্ট নির্দেশ দিয়ে বলল যে গ্রুপ ডি এর ক্ষেত্রে কি হয়েছে, যে তারা লিস্টের প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর প্রতি জায়গায় হাইকোর্টে মুখ পড়ছে রাজ্যের কমিশনের, রাজ্যের মুখ পড়া মানে প্রতিটা রাজ্যবাসীর মুখ পড়া, সেই কাজটা আপনারা করে দেখাচ্ছেন। আপনাকে হাইকোর্টের যে চিফ জাস্টিস আছে তাকে বলুন রাজ্য সরকারটা চালাতে। এদের কি হচ্ছে বলুন তো, রাম আর বাম এক হয়ে যাচ্ছে, যখনই কোনো কিছু এখানে ভ্যাকেন্সি বেরোয় তখন কি হয়, বিকাশ ভট্টাচ বামের আছেন আর রামরা বলে আপনার কেস করে। দেখুন, তিনটে খুব ইম্পর্টেন্ট বিষয় উনি বললেন। একটা বললো যে বাম ফ্রন্টের লোন, যেটা 2,13,13,000 কোটি টাকা, সেটা এখন হয়েছে কত, 5,36,000 কোটি টাকা, সেটা বেড়েছিল, উনি কি বহন করছেন, বহন করছে না, সেটা জনগণ বহন করছে, মমতা ব্যানার্জি করছে না, 1 মিনিট। সেকেন্ড জিনিস হলো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, মানে রাজ্য দেওয়ালিয়া হয়ে গেছে সম্পূর্ণ। আর থার্ড ইম্পর্টেন্ট যেটা হলো, যে উনি কনস্টিটিউশনাল বডির কথা বলছিলেন, দেখুন এখানে উনি বললেন একটা কথা যে মন্ত্রীর মেয়ের 1 নাম, তো ওটা মেরিট লিস্ট, ওটা উইশ লিস্ট ছিল, যে যাকে খুশি করতে পারবে তাকেই দিতে হবে। রাজ্য সরকারের কাছে মেলার টাকা রয়েছে, খেলার টাকা রয়েছে, ইলিশ উৎসব, মাটি উৎসব করার জন্য টাকা রয়েছে, কিন্তু ওই চাকরি প্রার্থীদের জন্য টাকা নেই তাদের কাছে, তারা ডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের কাছে নেই, এখন আমরা কী করব। তো এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে প্রায়োরিটিটা কী, প্রায়োরিটি কী,
তারা চপ ভাজবে পাতা এক্সপোর্ট করবে প্রায়োরিটি কি তুমি তো তরুণ যুবক তোমাদের চাকরি দরকার নেই ঝগড়া নেই দরকার নেই জবাব দিচ্ছি দেখুন রাম এবং বামের গা ঘেঁষা শিক্ষক ঐক্য মঞ্চের একজন নেতা ছিলেন মইদুল বাবু উনি আপনাদের দলে জয়েন করেছেন জানি বলছি বলছি জানি আপনাদের দলে জয়েন করেছে জানি তো উনি উনি এই যে রাম এই রাম আর বামের যে গা ঘেঁষার এটা না উনি পেয়েছেন আভাসটা উনি নিজে বলেছেন যে ওনারা যে আলাদা আলাদা করে দুটো ২৫ জন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিটিং করছেন মইদুল বাবু নিজে বলেছেন আপনারা আমাদের সাথে এসে দেখা করুন এসে বসে কথা বলুন তখন ওনারা যায়নি তারপরে অনেক দিন পর আন্দোলন করে ফোনে যোগাযোগ করছে ফোনে ওনাদেরকে ইগনোর করা হচ্ছে ওনাদের অভিযোগ কিন্তু আমি একটা কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন এবং শিক্ষক উত্তর নেই হ্যাঁ একটা জিনিস বলি ওনারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির কিন্তু আমরা ফলশ্রুতি পাচ্ছি না আজকে সঞ্জয়বাবু যে কথাটা বললেন যে একটা নিয়োগের অনেক প্রসেসিং থাকে অবশ্যই থাকে সেটা আমরা মেনেই নিচ্ছি ওনারা আমরা আশাবাদী যে মাননীয় অবশ্যই আমাদের নিয়োগ দেবেন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন আমরা যে যন্ত্রণার মধ্যে ভুগছি যখন ২৯ দিন ছিলাম সেই সময় আমাদের একজন মেয়ে আপনাদের সমস্যাটা কি বলুন আমাকে বলতে দিন সমস্যা চাকরি পাচ্ছে না বুঝতে অসুবিধা হচ্ছে আমি অবশ্যই বলবো তার আগে আমাকে দুটো কথা বলতে সময় দিতে হবে আমাদের মেধা তালিকায় নাম না থাকা কি বলেন আপনি সমস্যা বলুন অপমান করতে পারেন না প্লিজ মেধা তালিকায় পড়াশোনা যারা রাস্তায় নেমেছে এক মিনিট তারা চাকরি পাচ্ছে মেধা তালিকায় কোথাও নাম নেই তারা চাকরি পাচ্ছে এরা এরা আন্দোলন করলেই চাকরি চাইলেই এরা বলবে বিজেপি দ্বারা পরিচালিত সিপিএম দ্বারা পরিচালিত অঙ্কন কি করলে চাকরি পাওয়া যাবে রাজ্যে অঙ্কন কি করলে চাকরি পাওয়া যাবে অঙ্কন না না চাকরি এক মিনিট না না বিষয়টা হচ্ছে হলো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি এই যে ডবল ডবল চাকরির দুটো নমুনা পাতা এক্সপোর্ট করো আর চপ ভাজো আর পাতা এক্সপোর্ট করো রং বেরঙের পাতা বিক্রি করতে হবে এই যে এগুলো রেট কত এটা রেট কত এটা কি এইটা বিক্রি করবে রেট কত এটা ৫ টাকা এটা ৫ টাকা মাত্র ৫ টাকা পাতা নিয়ে নিন পাতা নিন ৫ মাত্র ৫ টাকা এইটা দেখুন বড় পাতা ১০ টাকা দাম জানুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করুক ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ১৬,৫০০ পোস্ট ২০,০০০ যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা উন্নয়ন করে দেব আরো কর্মতৃত্ব করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না ভুল যা পাবো তাই করব তুমি জানো ঘর তৈরি করে দিচ্ছি কেউ নিচ্ছিল না প্রচুর সুযোগ করে দেওয়া হচ্ছে প্রচুর ইভেন ইন্ডাস্ট্রিতেও কিছুদিনের মধ্যে প্রচুর হাজার হাজার লোক নেওয়া পুলিশ কোন সহযোগিতা করছে না আমাদের নিয়ে যেতে দিচ্ছে না পুলিশ আপনার কোথায় নিয়ে যাবেন জানুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করুক ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ১৬,৫০০ পোস্ট ২০,০০০ যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা উন্নয়ন করে দেব আরো কর্মতৃত্ব করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না ভুল যা পাবো তাই করব তুমি জানো ঘর তৈরি করে দিচ্ছি কেউ নিচ্ছিল না প্রচুর সুযোগ করে দেওয়া হচ্ছে প্রচুর ইভেন ইন্ডাস্ট্রিতেও কিছুদিনের মধ্যে প্রচুর হাজার হাজার লোক নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ তারিখে ৩টে কথা বলছেন এক সময় বলছেন ডবল ডবল চাকরি এক সময় বলছেন যা পাবো তাই করব এক সময় বলছেন পাতা এক্সপোর্ট করুন দুর্ভাগ্যজনক আমি কথা বলার চেষ্টা করব যাদের সঙ্গে তারা আন্দোলনটা করছেন এই ছবিটা কেন আজকে রাজনৈতিক
তৃণমূল বলো, বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, সবাই তো একজোট হয়ে বলতে পারতো না শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে। দেখুন, আমরা কেউই সরকারের বিরোধী নই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আন্দোলনের পথ অনুসরণ করেই আন্দোলন করছি এবং আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েই উনি 2019 সালে প্রেস ক্লাবের সামনে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের আন্দোলন উনি সচরাচর কোনো ধর্না মঞ্চে যান না, উনি সশরীরে যান না, আর আর কোথাও দেখিনি। সেই 2019-এর যে নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত বঞ্চিতদের যে অনশন চলছিল সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমরা চাই আমাদের সেই প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করুক। প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা কথাই, যে মুখস্থ ঠাকুরমা দিয়েছিলেন তো দিয়েছিলেন, এবার উত্তরটা শুনুন, উত্তরটা দিয়েছিলেন তো, উত্তরটা শুনুন দুটো। প্রথম হচ্ছে ডবল ডবল চাকরির যে বারবার আপনারা এই কথাটাকে টেনে আনছেন, আমার বিজেপির ভাইদের মুখস্থ হয়ে গেছে কথার উত্তর দিই। ডবল ডবল চাকরি মানে একজন একজন দুটো চাকরি পাবে না, একটা ফ্যামিলি একটা ফ্যামিলিতে দুটো দুটো চাকরিও পেতে পারে তার তার যোগ্যতা অনুযায়ী। এইটা আরে দাঁড়ানো ভাই, পেয়েছে তো দাঁড়ানো ভাই, উত্তরটা কি হচ্ছে? আরে দ্বিতীয়বার সরকারে আসার পর প্রতিশ্রুতি তো বারবার মাননীয় মুখ্যমন্ত্রী ওই অনশন মঞ্চে এসে স্কুল সার্ভিস কমিশনকে ঘুঘুর বাসা বলে আখ্যায়িত করেছিলেন এবং গত 10ই আগস্ট মাননীয় ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা বললেন আমাদের দাবিটা ন্যায্য, আমাদের দাবিটা বৈধ, তবুও বারবার এরা রাজনীতির রং লাগাতে চাইছে, আমাদের আন্দোলনটাকে অসম্মান করছে, কলুষিত করার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা এটা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জবাব দিক। শুনুন শুনুন, আস্তে আস্তে আস্তে, এভাবে কথা বলতে পারেন না। ওনারা হব শিক্ষক, ওনারা হব শিক্ষক, ওনারা হব শিক্ষক, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওনারা হব শিক্ষক, ওনার আঙুল, ওনারা হব শিক্ষক, ওনারা হব শিক্ষক, সম্মান দিন, সম্মান দিন, একটা দিন। দেখুন আস্তে 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 প্রতিশ্রুতি আস্তে প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমি বলছি। দেখুন তারপরে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কত কিছু প্রবলেম গেছে, আমি বলছি সরকারি দেখুন এটা ওই যে বলছে না যে প্রাকৃতিক দুর্যোগ খেলা ফাইন্যান্সের বিষয় বলছে, এটাকে এটাকে খুব পরিষ্কার বলে, এটাকে খুব পরিষ্কার বলে পলিসি প্যারালিসিস। পলিসি প্যারালিসিস যখন হয় না তখন এই ধরনের ঘটনা ঘটে যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে একদিকে, ভোট আসলে ডবল ডবল চাকরি, এক মিনিট, ডবল ডবল চাকরি, কিন্তু যখন দেওয়ার সময় আসছে তখন বলছে যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ প্রথম, আর তারপরে বলছে এখন নিয়ম মানতে হবে, এটাকে বলে পলিসি প্যারালিসিসের জন্য। না না, আমাকে বলতে দেবেন, ঠিক আছে বলতে দেবেন, ঠিক আছে, ভারতীয় জনতা পার্টির সময় এখানে বিজেপি টিএনসি না, এখানে ছাত্র, এখানে ছাত্র, এই ছবি দেখে লজ্জা পাচ্ছে, এই ছবি দেখে লজ্জা পাচ্ছে যে আমরা এই সমাজে বাস করছি। দেখুন আপনি আপনি বিজেপি তৃণমূল আনছেন এখানে, পার্টি আসছে না এখানে, রাজনৈতিক দল আসছে না, এমনি প্লিজ ব্রেক ব্রেক করুন। বিজেপি আমরা হচ্ছে শিক্ষিত বেকার মেধা, একজন বলছে যে এই দীর্ঘ প্রক্রিয়ার মাঝে অনেক প্রাকৃতিক দুর্যোগ গেছে, সেই প্রাকৃতিক দুর্যোগ মানে করোনা দুর্যোগ, সেই করোনা পিরিয়ডকে ব্যবহার করে স্কুল সার্ভিস কমিশন লকডাউন পিরিয়ডে 2020 সালের আগস্টের 3 তারিখে SMS এর মাধ্যমে নিয়োগ করেছে। মাননীয় আইনজীবীকে জিজ্ঞেস করে নিন, SMS এর মাধ্যমে অবৈধ প্রক্রিয়া স্কুল সার্ভিস একে এই করোনা পিরিয়ডকে ব্যবহার করেছে স্কুল সার্ভিস কমিশন, আর বর্তমানে স্কুল সার্ভিস কমিশন আর দুর্নীতি এই দুটো সমান সমান, একে অপরের নাম, স্কুল সার্ভিস কমিশন আর দুর্নীতি একে অপরতভাবে জড়িত। আমার ভাই যে কথাটা বলছে, দেখুন আমাদের শিক্ষামন্ত্রী বাত্র বসু বলেছেন যে যে দুর্নীতি হয়েছে, যে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে তার কিন্তু একে একে সমস্যার সমাধান হবে, কারো রেহাই হবে না। আর আরেকটা কথা বলছি, মমতা ব্যানার্জি যখন প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিশ্বাস রাখুন কোন কোন বিরোধী দলের প্রতিশ্রুতি পেয়েছেন মানে চাকরি হবে, কত সালে হবে? 2022 সালে না হলেও 22,300 সালেও হবে, 22,300 সালে। আপনি রাজনীতির রং লাগাচ্ছেন, লজ্জা থাকা উচিত শিক্ষিত বেকার যুবক যুবতীদের, আপনি রাজনীতির রং লাগাচ্ছেন, রাজনীতির রং লাগাচ্ছেন, আপনাদের রাজনীতির রং লাগাচ্ছে, রাজনীতির রং লাগাচ্ছেন। রাজনীতির রং আমাদের নেই, কারণ আমাদের মঞ্চে
মদন মিত্র মহাশয় ইনি এসেছিলেন, দেখে গেছেন আমরা রাজনৈতিক কি অরাজনৈতিক। তারপর আরেকটা কথা বলি, বলছেন ব্রাত্য বসু যে সময়টা চেয়েছেন, একের পর এক সময় যাচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের জীবন থেকে আমরা অনেকজনকে হারিয়েছি। জনতা পার্টির কোনো পলিসি নিচ্ছে ছোট বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন পাবলিক বাংলা। আমরা সম্পূর্ণরূপে বেকার শিক্ষিত বেকার প্রার্থী, আমরা শুধু আমাদের অধিকারটা বেড়ে যেতে চাই, কিন্তু সেখানেও আমাদের রাজনীতির রং লাগিয়ে দিচ্ছে। মাননীয় আপনি দেখুন আমরা কোন পরিস্থিতিতে আছি, 6 বছর ধরে আমাদের জীবন নষ্ট হচ্ছে, অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে, আমাদের অনেক সহযোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছে, তারপরেও আজ আমাদের শুনতে হচ্ছে আমরা এই বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষিত বেকার। মাননীয়া আমরা এই আমার সহ্য করতে হচ্ছে না, মাননীয়া আপনি দেখুন, মাননীয়া আপনি বিশ্বাস করুন, মাননীয়া আপনি তো এই আপনি তো জানেন নিজেও তো এসেছিলেন, আমরা তো সেই একই ক্যান্ডিডেট 2019 সালে আপনি যাদের বলেছিলেন সেই ক্যান্ডিডেটই আমরা। আজ 2021 থেকে 2022 পর্যন্ত আজ আমরা রাস্তায় পড়ে আছি মাননীয়া, আমরা কোন রকম রাজনীতি বুঝি না মাননীয়া। চোখের জলে অনুরোধ করছেন, একদিন নয় দুদিন নয় 335 দিনের কাছাকাছি, কিন্তু উত্তর নেই। সঞ্জয় দা, ভৈরব, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কেউ কি আওয়াজ তুলছে? কানটা খুলুন, শোনার চেষ্টা করুন। উত্তর যদি পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং সঞ্জয় দাকে আমি কথা দিচ্ছি আবারও ফিরবো এই আলোচনা নিয়ে যে কোনো দিন। সেদিন সঞ্জয় দার কাছে আমি জানার চেষ্টা করব এ রাজ্য সরকার কতগুলো চাকরি দিয়েছে, সরকারি কটা এসএসসি হয়েছে, কত বছরে কত চাকরি হয়েছে এবং কটা বাস্তবায়িত হয়েছে। আজ এখানেই শেষ করছি, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকুক।